দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বৃষ্টি উপেক্ষা করে মহাসমরয়ে জঙ্গলমহলে পালিত হলো রথযাত্রা উৎসব। জেলার এক প্রান্তে বেলবাড়িতে উইনার স্ট্রিমের কড়া পাহারায় এলাকার মানুষের চরম উৎসাহ উদ্দীপনায় রথের দড়িতে টান দিয়েছে এলাকাবাসী। পাশাপাশি রীতি এবং ঐতিহ্য মেনে গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির 400 বছরের প্রাচীন জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ল। করোনা মহামারীর কারণে টানা 2 বছর বন্ধ থাকার পর এবছর মাসির বাড়ির উদ্দেশ্যে রথের দড়িতে টান দেওয়ার জন্য সামিল হলো হাজার হাজার ভক্ত। বিকেলে গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ জিউ মন্দির চত্বর থেকে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেবগোস্বামী। পরে হাজার হাজার ভক্ত কাপাসিয়া গ্রামে মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথকে টেনে নিয়ে যায়। কথিত আছে মাহেশের পরেই রথযাত্রা উৎসব সব থেকে প্রাচীন। একই রকম ঝাড়গ্রাম শহরে চরম উৎসাহে একাধিক রথ বের করা হয়। দু বছর আমি রথ বের করতে পারিনি, আর এবছর রথ বেরোচ্ছে, আমি তাতে খুব আনন্দিত। তো ব্যাপারটা হচ্ছে কি, এই মহামারীর জন্যে সব জায়গার রথ বন্ধ ছিল, আমারও বন্ধ ছিল। তো এবছর আমি আনন্দ স্বরূপে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বের করতে পারছি এবং দুটো রথে। সেই একটা যাচ্ছে আপনার ঘোড়াধরা থানা সংলগ্ন স্বপন চন্দ্র বিষয়ের বাড়িতে, আর একটা যাচ্ছে যেটা পুরনো রথ যেখানে যায় আজ 39 বছর, সেটা হচ্ছে রঘুনাথপুর ইউথ ক্লাব সংলগ্ন নীলমাধব দাসের বাড়িতে। সেখানে ওই 9 দিন ঠাকুর অবস্থান করেন এবং দুটো রথেই ওই 9 দিন অবস্থান করবেন। পুনরায় আগামী শনিবার ফেরত আসবেন রথে। তবে এবছর যে রথ বের করতে পেরেছি এটা আমার খুব আনন্দ, দারুণ, এবং আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করছি। কারণ বিগত 2 বছর আমাদের জগন্নাথ দেবের যে রথযাত্রা সে টোটোই করে হয়েছে, কারণ কোভিডের কারণে, মহামারী কোভিডের জন্য। এবছর আবার নতুন রূপে আমাদের এই রাজবাড়ির রথ পুনরায় রথে চড়ে আমাদের এখানকার মানে ঠাকুর যাচ্ছে, এর জন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত, এবং আমরা এই আনন্দটা সবাই মিলে খুব উপভোগও করছি। খুবই আনন্দ হচ্ছে, এবং এই রথের চাকা যে গড়ছে এর সাথে সাথে কোভিডও আশা করি দুনিয়া মানে আমাদের এই বিশ্ব থেকে খতম হয়ে যাবে মহাপ্রভুর আশীর্বাদে। তো এটাই আমরা ভগবানের কাছে অনেক সবাই প্রণাম জানাই এবং বারবার অনুরোধ করছি যেন আর জীবনে এই কোভিড না ফিরে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।